বর্ষা মৌসুমেও কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় আমন আবাদ নিয়ে বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষক। পানির অভাবে আমন চারা রোপণ ও রক্ষায় প্রতিদিনই সেচ দিতে হচ্ছে, ফলে বাড়তি খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন তারা। এমন অবস্থায় সম্পূরক সেচ দিয়ে আমন চারা রোপণের পরামর্শ কৃষি বিভাগের। ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্ষাকাল আমনের ভরা মৌসুম, এ মৌসুমে বৃষ্টির পানিতে আমন চাষে হাসি ফোটার কথা কৃষকের ঠোঁটে, কিন্তু পর্যাপ্ত বৃষ্টির অভাবে দুশ্চিন্তায় দিন কাটছে দিনাজপুরের চাষিদের। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে আমন ধান রোপণ করছেন তারা। রোপা আমনের চারা রক্ষায়ও সেচ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কৃষকরা জানান, বৃষ্টি না হওয়ায় সেচ ব্যবহার করায় গুনতে হচ্ছে বাড়তি খরচ, তার উপর আছে লোডশেডিং, বিচন উঠে না, তার পানি নেই, আকাশের কোনো কিছু নেই। এখন বৃষ্টির কারণে অনেক মাটি পড়ে যাচ্ছে, আবার গাছও পারতেছি না, মোটর দিয়ে পানি দিতে হচ্ছে, মিহি লাগাতে হচ্ছে, এমনকি বিদ্যুৎ থাকছে না। এ অবস্থায় কৃষকদের সম্পূরক সেচ দিয়ে আমন আবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের সাথে থেকে মাঠ পর্যায়ে আমাদের এসএওদের পরামর্শ দেওয়া আছে, তারাও যাতে কৃষকদের সাথে থেকে এটা সম্পূরক সেচের মাধ্যমে তারা যেন এই কার্যক্রমটা ধরে রাখে। জুলাই মাসে দিনাজপুরে সর্বমোট 428 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তবে এই বৃষ্টিপাতের অধিকাংশই চলতি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে হয়েছে। কৃষি বিভাগের তথ্য বলছে, দিনাজপুরে মোট 76,000 সেচ যন্ত্রের মধ্যে আমন আবাদে 32,506টি সেচ যন্ত্র চালু রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।